পদ্মপুরাণের কাছে একবার যখন সমস্ত আত্ম দিয়ে সৃষ্টি করেছি প্রহ্লাদকে শেষ করা, সেখানে সেখানে কি বলে ত্রিশূল, তারপরে তলোয়ার, পালা, যে আত্মতা ওর গায়ে লেগেছে ওই আত্মতা পরিণত হয়েছে একটা নীল পদ্ম, পুষ্পাঞ্জলি মাধ্যম সেখানে যত রকম অর্থ ছিল ছেড়ে দিচ্ছি গায়ে উপরে, নীল পদ্ম পরিণত হয়ে গিয়ে তার পুরো গায়ে নীল পদ্ম দিয়ে শিশু সাধন ছাড় দিকে কিছু করতে পারেনি। তখন ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করে কিভাবে এই এই বৈষ্ণবকে মেরে ফেলব, তখন গারম ঠেলে ঠেলে দিয়েছে, তাহলে কাজ হয়নি কীর্তন করছে, সাপটা খামড়াইনি, হাতি পা নিচে রেখেছে তাও চাপাইনি, পাহাড় থেকে ফেলে দিয়েছে কৃষ্ণকে ধরে নিয়ে নেমে নিয়েছে, কত রাখা মানে চিন্তা করে বলে আমি ছেলেটাকে মেরে দিতে পারছি না কি করব। তখন আবার শিক্ষার পথে দেখুন আমরা আর একবার আমাদের কাছে যে আমরা মেরে ধরতে পারছি না, আমি আমাদের ভালো করে অসরিক শিক্ষা দিয়ে তাকে মন আমরা পরিবর্তন, এখন বাল্যকাল কিছু এরকম চঞ্চল আছে কিন্তু পরে আমরা ঠিক করে নেব, ও ঠিক অসুর হয়ে যাবে দেখুন, আবার একবার স্কুলে পাঠানো হয়ে যাবে, তাহলে কোনো কাজই হয়নি। আবার স্কুল থেকে এসে তখন আবার সে বিষ্ণু গুণগান করছে, তখন হিরণ্য কাছে যা লিখালে আমি নিজে তোমাকে মেনে ফেলবো, এবার দেখো তোমাদের ঈশ্বর কিভাবে তোমাকে বাঁচায়, তাহলে আমাদের ঈশ্বর আমাকে বাঁচাবে, তোমার ঈশ্বর স্তম্ভের মধ্যে আছে, হ্যাঁ সব জায়গা আছে, তখন এই স্তম্ভকে একবার ভেঙে দিল, দেখো তোমার ভগবান আসু দেখতে চাই, এসব বলতো মিথ্যা কথা, কোন ঈশ্বর না কোনো ভগবান নাই, কিন্তু যখন এভাবে স্তম্ভ ভেঙে তখন সে এমন একটা শব্দ ব্রহ্ম হয়েছে যে শব্দ পুরো আকাশে ঘুরে গেছে, পুরো জগতে ঘুরে গেছে, তখন অসুর হয়ে গেছে, হিরণ্যকশি হয়ে গেছে, শব্দ করতে গিয়ে আসছে কি ব্যাপারে ব্যাপারে, আবরি বাপা এটি বিষ্ণু তার মহাশক্তি তার পরাশ্রম করেছে, তখন সে নরসিংহ প্রকাশ হইল, এই শ্লোকে নরসিংহ প্রকাশিত হয়ে খুব রেগে আমাদের যে নরসিংহ রূপ স্তম্ভ নরসিংহ মানে যে স্তম্ভ থেকে বেরিয়ে এলেন, এই জন্য আমাদের দক্ষিণ ভারতে যখন চলে গেছে এই দেখাম নরসিংহ সব থেকে রাগি, আমরা পূজা করতে পারবো না, ব্রহ্মচারী ছাড়াও পূজা করতে পারবে না, তখন ওরা ভয় করেছে আমরা ধরেই করতে পারবো না, এই নরসিংহ স্তম্ভ নরসিংহ স্তম্ভ থেকে বেরেছে এমন যে থেকে আছে আগুনের মতো, তুমি আমার ভক্তকে তুমি এরকম কষ্ট দিচ্ছ, খুঁজছে কোথায় সে অসুর, কিন্তু তখন তারা গেছেন ওখানকার যারা শিল্পী তার গুরু কাছে, আমরা যে ধরি করে তাদের কাছে নিয়ে অসুবিধা হবে না, বুঝলি না, ওরা তো কৃষ্ণ ভক্ত, ওরা তো দেখে কৃষ্ণ আসছে নরসিংহ রূপ সেটি থেকে কৃষ্ণ ভক্ত তো পূজা করতে পারবে, এছাড়াও তারা চৈতন্য দেবের ভক্ত, চৈতন্য দেবের ভক্ত তো ভক্তিময় দয়াময় চৈতন্য দেবের ধাম থাকবে, সেই জন্য এই নরসিংহরে ভক্ত কি দয়া করবে, বাধা বিঘ্ন ছড়িয়ে দেবে,
কোন এই বিগ্রহ পূজা করতে পারবে না, আকৃষ্ট ভক্ত পারবে, এবং গুপ্ত বৃন্দাবনে নবদ্বীপ ধামে পারবে। মনে আছে চৈতন্য মহাপ্রভু একবারে নারসিংহ ভাবাপন্ন হয়ে তখন রাস্তা গিয়ে চৈতন্য দেব তো দেখছে সব হয়ে পাচ্ছে, তখন আবার শান্ত ভাব এসে গেছে। আমি এইসব সাধারণ মানুষকে ভয় দিয়েছি তো ভালো হলো না, কিন্তু এই সমস্ত লীলা দেখি আমরা তখন ছিলেন মনে হয় মরারি গুপ্ত, উনি বলেছেন যে না তাদের উদার হয়ে গেল, আমরা এই লীলা দেখি তারা সকলে উদার হয়ে গেল। স্তম্ভ নরসিংহ ভক্ত দেখে আশ্বাস পাই ভগবান হচ্ছে আমাদের রক্ষা করা আছে, আবার অসুর দেখে বালাই বা ভয়ঙ্কর। এই নরসিংহ পূজা করতে গিয়ে শুদ্ধ ভক্তি দিয়ে পূজা করলে ভালো হয়। ভগবান উনি খুশি হন ভক্তদের পূজা দ্বারা। ভাগবত একটা শ্লোক আছে, নাহম আত্মানম আশাসে মদ ভক্তায় সর্ববেদিনা শিয়মব্যন্তিকম বাপি এষাং গতিরহম পরা। যেসব শান্ত ব্যক্তি শুধু ভক্ত যার জন্য আমি তাদের একমাত্র গতি, তাদের বিনা আমার কোন আশা থাকে না, কোন ইচ্ছা থাকে না, আমার পরমার্থিক আনন্দ আমার পরম ঐশ্বর্য ভোগ করা। বিষ্ণুদের সব থেকে ভালো লাগছে যে ভক্ত তাকে পরম গতি করে মনে নিয়েছে, এবং যেখানে ভক্তগণ ওনার গুণগান করেন সেখানে ভগবান থাকে। পদ্মপুরাণে আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তা। আমি বৈকুণ্ঠ থাকি না, আমার যোগিনী হৃদয়ও থাকি না, আমি থাকি যেখানে আমার ভক্তগণ আমার গুণগান আমার লীলা প্রশংসা করে থাকে বা গুণগান করে। এইভাবে রানী আকাশিপু ধরেছে খুশি হলো, শেষ হয়ে যাবে কিন্তু ঠিক যেমন গরুর একটা সাপকে ছেড়ে আবার ঘুরে ছেড়ে ধরে, যেমন একটা একটা বিড়াল আমার শক্তি তো ভয় পাচ্ছে, এবার আমি শেষ করে দেবো বিষ্ণু।
আবার গিয়ে সেখানে আক্রমণ হলো। ঠিক সেই মুহূর্তে আকাশে নাই, জলে নাই, মাঠে নাই, তা খোলে উপরে কোন আস্ত দ্বারা নাই, কোন কিছু জীবিত দ্বারা নাই, তাকে ভগবান তার রক্তে রক্ত জীবিত থাকে না, আবার কিছুই নাই ভেঙে দিল, একবার ফেলে দিল, মারা দিয়েছে তার নারী নারী বল। এটা হবে আমাদের আজকে সন্ধ্যার সময়। তখন ভোলা একদিন নরসিংহদেবের ঘরে ছিল, ছিলেন, তখন প্রহ্লাদ বলেছেন, প্রহ্লাদকে বলেছে, দেখো তোমার ভক্তি আমার ব্রত করার জন্য হয়েছে, তুমি পূর্ব জন্ম তোমার নাম ছিল বাসুদেব, বাসুদেব হয়ে কিন্তু তোমার ধার্মিক ছিল না, তুমি খুব পাপী লোক ছিল, তুমি বেশ্যা গমনে খুবই আসক্ত ছিল এবং বিভিন্ন রকম পাপকার্য লিপ্ত ছিল, কিন্তু কোনোভাবে তুমি একদিনে না আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত করেছো বলে তোমার এই ব্রতের জন্য তুমি এই জন্মে প্রহ্লাদ হইল এবং এত তোমার ভক্তি হয়েছে। এই নরসিংহ চতুর্দশী ব্রত 1000 দ্বাদশী ব্রতের ফল, গরিব লোকে ধনী হয়ে যায় এই ব্রত করলে। যদি কেউ কোনো কিছু কামনা করে তার কামনা সফল হয়ে যাবে, সে যদি কেউ রাজ্যাই চায় রাজা পাবে, রাজ্য পাবে, সে যদি দীর্ঘ জীবন চাই দীর্ঘ জীবন হবে, সেখানে যদি এমন কেউ স্ত্রীল যাতে তাদের অসময় বিধবা না হয় সে আশীর্বাদ দেওয়া হয়, কেউ যদি সন্তান না পায় সন্তান চাই তাদের সন্তান দেওয়া যায়, তাদের যদি জীবনে মঙ্গল চাই মঙ্গল হয়ে যাবে, তাদের যদি গরিব থাকে তার ধন হবে, তার যদি শস্য চাই সে শস্য হয়ে যাবে, তাদের দুঃখ হয় দুঃখ তো হয়ে যাবে, তাদের আনন্দ মানে ভোগ হবে আবার তাদের মুক্তি হবে, এবং যাদের ইচ্ছে হয় সেকে তাদের শুদ্ধ ভক্তি হয়। এইভাবে শুদ্ধ ভক্তি ছাড়া তো আমরা কিছু চাইনি, এই ব্রত করলে তারপরে শুদ্ধ ভক্তির ব্রত হয়ে গেল। কিভাবে বিষ্ণু বলেছে, নরসিংহ বলেছে, আমাদের ব্রত শুক্ল বৈশাখে চতুর্দশী ফলন করতে হয়, সেখানে ভরে উঠে স্নান দান করার পর মন্দিরে গিয়ে পূজা করার পর মন সুস্থ হয়ে সেখানে সংকল্প করতে হবে, ওম আজ আমি সংকল্প করছি ভগবান আমি তোমার ব্রত করব, আশীর্বাদ করো যাতে আমি নির্বিঘ্ন ভাবে পালিত করতে পারবো,